হ্যালো ভিভান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্লগের শুরুতে আপনাদেরকে জানাচ্ছি ঈদ মুবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। 30 দিন সিয়াম সাধনার পরে আল্লাহ আমাদের ঈদের দিনটা উপহার স্বরূপ দিয়ে থাকেন, যাতে করে আমরা পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনদের সাথে খুব সুন্দর একটা সময় কাটাতে পারি। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এটা হচ্ছে ঈদের আগের দিন, মানে যাত্রাতের আর ঈদের দিনে দুইটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব, দুদিনের ভিডিও। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যখন চাঁদ উঠেছে, বাচ্চারা দেখতে পাচ্ছেন এখানে আতশবাজি ফোটাচ্ছে, খুবই আনন্দ করছিল ওরা। তো আমিও ছিলাম, আপনাদের ভাইও ছিল, কিছুক্ষণ এখানে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি বাচ্চাদের সাথে। যেহেতু বাচ্চারা একা অনেক ভয় লাগে আসলে, ওদেরকে একটু সময় দিয়ে তারপরে এখন চলে আসলাম আবারও ঘরে। তো আমার মেয়ে দেখতে পাচ্ছেন মেহেদি পড়ছে, ওর টিচার খুব সুন্দর মেহেদি পড়াতে পারে। তো বলেছিলাম ফোন করে আসার জন্য চাঁদ রাতের দিন, তো এসেছে, এসে ওকে মেহেদি পরিয়ে দিয়েছে। আমি তো দিতে পারছি না, মানে অনেক কাজ, আর চাঁদ রাতের দিনে তো অনেক কাজ থাকে, যেহেতু অনেক প্রিপারেশন নিতে হয়। তো সেজন্য আমি মেহেদি পড়ছি না, মেয়েকে একটু পরিয়ে দিচ্ছে ওর টিচার। তো পড়ানোর পরে আমি আমার মানে অন্যান্য কাজগুলো একটু গুছিয়ে নিব আর কি। এ তো মেহেদি পরা হয়ে গিয়েছে আমার মেয়ের, দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করে মেহেদি পরিয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর ও তো খুব খুশি মেহেদি পরে। ওর ফ্রেন্ডরা এসেছে ওর বাসায়, মানে ওর চাচাতো বোন, আর এখন আপারা এসেছে, আপারা ঘর মুছে দিচ্ছে। আর আমিও এখানে আরেকজন আপা এখানে কিছু নারকেল কুড়িয়ে দিচ্ছে, নারকেলটা লাগবে আমার সেজন্য সামাই রান্না করতে। তো আরও কিছু কাজ করে নিব, আপারাই কাজ করুক, আমি কিছু ডেজার্ট তৈরি করব আর কিছু রান্নাবান্নাও করতে হবে ঈদের দিনের জন্য। আর ঈদের দিন সকালে খাওয়ার জন্য কিছু পরোটা বানিয়ে রেখে দিচ্ছি, কারণ ঈদের দিন সকালে আসলে পরোটা বানাতে অনেক ঝামেলা লাগে আমার, সেজন্য আপনাদের ভাইয়ার জন্য কিছু পরোটা বানিয়ে রেখে দিচ্ছি। আর এখানে চটপটি সিদ্ধ করে নিয়েছি, চটপটিটা আমি সকালে কিন্তু রান্না করে নিব আর কি, এটা সিদ্ধ করে রেখে দিব। আর এখানে ফিন্ডি রান্না করছি, আর ফিন্ডিটা রান্না করার অর্থ এই যে মানে এই ফিন্ডিটা সকল মানে পরিবারের পরিজন মানে আত্মীয় স্বজন সকলে কিন্তু আমার এই ফিন্ডিটা খুব পছন্দ করে, সেজন্য বানিয়ে রাখি, ঈদের দিন সকালে খাবে আর মেহমানদেরকেও দেওয়া হবে। আরও কিছু ডেজার্ট তৈরি করব আর কিছু রান্নাবান্না করে নিতে হবে। তো একটু একটু করে আপনাদের সাথে একটু শেয়ার করব। চিকেন রোস্ট করব, মাটন কোরমা করব, গরুর মাংস, এসব খাবারগুলো একটু রান্না করে রেখে দিব, যেহেতু মেহমান আসলে সকালে আর মানে দুপুরে খাবারটা খেতে পারে। এখানে কিছু আমি জেলু বসিয়ে নিয়েছি, জেলু পুডিং করব, আর একটা রেনবো পুডিং করব, আর লেচা প্ল্যান করব। তো সেজন্য আগে ভাগে প্রিপারেশনগুলো নিয়ে নিচ্ছি। এখানে কিছু তিন ধরনের জেলু বসিয়ে নিলাম আমি, লাল, কমলা আর সবুজ কালারের। এখানে পুডিংটা বসাবো, মানে মিল্ক পুডিংটা বসানোর আগে একটু আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। এ তো করে নিয়েছি মিল্ক পুডিং, তো এখানে কালার দিয়ে সুন্দর করে রেনবো পুডিং করে নিব। আর একটা করবো জেলো পুডিং, এটা একটু রুম টেম্পারেচার রেখে ঠান্ডা করে তারপর আমি এই ডিজাইনগুলো একটু করে দিচ্ছি। তো এই ডিজাইনটা করার পরে আমি ফ্রিজে রেখে দিব এটা। এই রেসিপিটা আমি অনেকবার শেয়ার করেছি আমার চ্যানেলে। আর এখন লেচা প্ল্যান করবো, সেজন্য কিছু বিস্কিট আর পুডিংটাও বানিয়ে নিলাম, কিছু ক্রিম নিয়ে নিয়েছি, ডানো ক্রিম, তিনটা ডানো ক্রিম নিলাম এখানে আমি। উপরে যে লেয়ারটা দিব ওটা ক্রিমটা তৈরি করে নিয়েছি, এখানে কিছু কন্ডেন্স মিল্ক দিয়ে নিয়েছি। আর রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কিছু দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে আমি একটু রেখে দিচ্ছি ক্রিমটা মিক্স করে। আর এখানে জেলগুলো একটু কেটে নিয়েছি এভাবে স্কোয়ার শেপে, জেল পুডিংটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি জেলগুলো দিয়ে দিচ্ছি। তিন ধরনের জেলু দিলে কালারটা অনেক সুন্দর হয়।
আর গত কয়েকদিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ এত ব্যস্ত ছিলাম, এত মেহমান এসেছে, আমরাও বেড়াতে গিয়েছি, তো কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারিনি। তো এক এক করে সব ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। ঈদের যে ভিডিওগুলো করেছে আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। এখানে ল্যাচে প্ল্যানটা করে নিয়েছি, এখানে কিছু ক্রিম ব্রাশ করে দিয়েছি, যে ক্রিমটা আমি একটু আগেই তৈরি করে নিয়েছি ওইটা দিয়ে দিচ্ছি, আর এই বিস্কিটটা আমি একটু এভাবে বিছিয়ে দিচ্ছি, আরও কিছু ক্রিম দিয়ে দিচ্ছি উপরে। খুবই মজার হয় এই রেসিপিটা, আপনারা যদি আপনারা এই রেসিপিটা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আরও কিছু ক্রিম দিয়ে দিয়েছি, একটা পুডিং বানিয়ে নিলাম, পুডিংটা আমি বসিয়ে দিলাম। এখন কিছু ক্রিম বাকি রয়ে গিয়েছে, এগুলো পুডিংয়ের উপর দিয়ে তারপর আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ডেজার্ট তো সবসময় আসলে ঠান্ডায় ভালো লাগে। আমার ফিনিটাও রান্না করা হয়ে গিয়েছে, ওইটা আমি একটু রুম টেম্পারেচারে রেখে তারপর ফ্রিজে রেখে দিব। এ তো হয়ে গেল, এক এক করে সব কিছু বানিয়ে নিলাম। আর এখন ঈদের দিন সকালে আমি কিছু বাচ্চাদের কাপড়গুলো বের করে নিয়েছি, ওরা যে কাপড়গুলো দিন পরবে তো যে ম্যাচিং করে আমি ওর হাতের ব্রেসলেট, ক্লিপ সব কিছুই, ওকে প্যান্ডেন্ট সব কিছু বের করে নিয়েছি, যাতে করে মানে কোনো অসুবিধা না হয়। মেয়েরা সবাই গোসল করছে, আমার দুই ছেলে সবাই কিন্তু শাওয়ারটা নিচ্ছে ঈদের দিন সকালে, ওদের জন্য কাপড়গুলো বের করে দিলাম। আর এই পাঞ্জাবিটা শেয়ার করা হয়নি, আমার বড় ছেলের পাঞ্জাবি এটা, যে আমি শেয়ার করতে পারিনি কারণ এটা অনলাইনে অর্ডার করেছিলাম, সেজন্য আসতে একটু লেট করে ফেলেছে। তো ওর পায়জামা পাঞ্জাবি, আর ছোটো ছেলে পায়জামা আর পাঞ্জাবিটা আপনাদের দেখিয়েছিলাম, একটু বের করে দিলাম সব কিছু গুছিয়ে দিয়ে, তারপর আমি কিচেনে যাবো, আর কিছু কাজ বাকি আছে। আর এখানে আপনাদের ভাইয়ার পাঞ্জাবিটা অনলাইনে অর্ডার করেছিল তখন, তো এটাও এসেছিলো, তো একটু দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। এই পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন, এটাই পরবে আপনাদের ভাইয়া। আর আমার এই ড্রেসটা আমি অনলাইনে অর্ডার করেছি, এটা মানে সেলাই করতে দিয়েছি সেজন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। খুবই সুন্দর একটা কাপড়, গ্রিন কালারের উপরে সুন্দর সিকোয়েন্সের কাজ রয়েছে, তো আমার খুবই ভালো লেগেছে, আমি ঈদের দিন এটা পরবো মানে এটা ডিসাইড করেছি। আর হাতের দিকেও কিছু কাজ আছে, খুব সুন্দর একটা কাপড়, দামও রিজনেবল প্রাইসের মধ্যে আছে, আমার অনেক ভালো লেগেছে, তো এটাই পরবো আমি ঈদের দিন, একটু দেখাচ্ছি আপনাদের। আর উনাটা অনেক সফট কটনের, মানে শিফনের উপরে, খুবই সুন্দর উনাটা, উনাটা দেখে আমি কাপড়টা কিনেছি। আর ঈদের দিন আমি রেডি হয়ে এখন নিচে চলে আসলাম, টেবিলের জন্য এই ক্লথটা কিনেছি, কেমন হয়ে আছে অবশ্যই জানাবেন। তো এটা চার রাতের দিন আমি কিনেছিলাম, সেজন্য আর শেয়ার করতে পারিনি, তো ঈদের দিন আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য মানে ক্যাপচার করে নিলাম। তো কেমন হয়ে আছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমাদের নামাজ, ঈদের নামাজ হচ্ছে 7:45, সবাই রেডি হয়ে গিয়েছে, এখন একটু মিষ্টি মুখ পড়বে। তো সময়টা রান্না করিনি, ওরা ফিন্নি খাবে বলছিলো, তো সেজন্য ফিন্নিটা দিয়ে দিলাম, সবাই খেয়ে নামাজটা পড়তে যাবে। টেবিলে সব কিছুই আমি সাজিয়ে দিয়েছি, আরও কিছু ডেজার্ট আমি নিয়ে আসবো, আগে ওরা এটা ফিন্নিটা খেয়ে মসজিদে চলে যাক, তারপর আমি সব কিছু একে একে করে সুন্দর করে সাজিয়ে দিব। যে আমার মেয়ে রেডি হয়ে চলে আসলো, ওর ঈদের ড্রেস, ঈদের দিন এটাই পরবে, তো ওকে সুন্দর করে সব কিছু গুছিয়ে দিলাম। মেহেদিটা খুব সুন্দর কালার এসেছে, আরও কয়েকদিন গেলে কিন্তু অনেক সুন্দর কালার আসবে, কালার আসতে একটু সময় লাগে, মেহেদি যেটা ও পরেছে। আর আমি সব ধরনের ডেজার্ট সাজিয়ে দিয়েছি, আর চটপটিটাও রান্না করে নিয়েছি।
আর এখানে রেনবো পুডিং, আর একটা করেছি জ্যালো পুডিং, ওটা দিইনি, ওটা পরে দিব। তো সব কিছু সাজিয়ে দিলাম, সাজিয়ে দেওয়ার পরে মেহমানরা আসা শুরু করে দিয়েছে, নামাজটাও সবার শেষ। তো নামাজ পড়ে সবাই আসছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছেন সবাই কিন্তু দেখা করতে আসছে। ঈদের দিন খুবই ভালো লাগছে, খুবই সুন্দর একটা সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ। বাইরে খুব ম্যাক করেছে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে বৃষ্টি হবে, বৃষ্টি হয়েছে। তো অনেক মন খারাপ হয়ে গিয়েছিল বাচ্চাদের, ওরা বেড়াতে পারবে না। তো একটু পরে কিন্তু আবার রোদ উঠেছে একটু একটু করে, এখন খুবই ম্যাক করছে আর বৃষ্টি হবে, এই ধরনের একটা ওয়েদার ছিল ঈদের দিন। অনেক গরম পড়েছিল কিন্তু ঈদের দিন, ঈদের কয়েকদিন আগ থেকে একদম খুবই গরম। তো বৃষ্টিটা পড়াতে একটু ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে আছে, খুবই ভালো লেগেছে। আর এখানে আপনাদের ভাইয়ার ফুফাতো ভাইয়েরা এসেছে, আর রান্নাটা যে রান্নাটা করেছিলাম মানে ঈদের দিন খাওয়ার জন্য, এটা আর খাওয়া হয়নি। এখানে আমার ছোটো ভাবি, উনি আমার সেজোজা, উনি খাবারের আয়োজন করেছেন। তো সবাই এখানে খেয়ে নিয়েছি দুপুরের খাবারটা ঈদের দিনে। তো এখান থেকে খাওয়ার পরে আমরা, আমার মেজোজা আর আপনাদের ভাইয়া চাচাতো ভাইয়ের, চাচাতো মানে চাচাদের বাড়িতে যাব। ওখানেও কিছু ভাবি, আমাদের বড় ভাবি মানে অনেক খাবার আয়োজন করেছেন, ওখানেও কিছু খাবার খেয়ে নিয়েছি। তো দুপুরে খাবারটা খাওয়া হয়নি। তো এখানে এটা আমার সেজোজায়ের বাসা, আর এটা হচ্ছে আমার ছোটো জা মানে আপনাদের ভাইয়ার ইমিডিয়েট বড়, আমার ভাসুর, ওনাদের বাসায় গিয়েছি। তো এই বাসাতে আর আসা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, অনেকবার এসেছিলাম। খুবই সুন্দর করে বাড়ি করেছে আমার ভাসুর এখানেও। তো আমরা এখানে এসেছি, আমার ভাসুর ছিল না, একটু বাইরে গিয়েছে। তো ভাবি আমাদের জন্য মানে সব কিছু রেডি করছিল। তো এখানে অনেকক্ষণ ছিলাম, তারপর আমার মেজো ভাইয়ের বাড়িতে যা গিয়েছিলাম, তো ওইটা আর আপনাদের সাথে ক্যাপচার করতে পারিনি। তো ওখানে অনেকক্ষণ ছিলাম ভাসুরদের বাড়িতে, তো বড় ভাসুর বাড়িতে যাওয়া হয়নি, এটা ঈদের তৃতীয় দিন গিয়েছিলাম। এত মেহমান আসছিল আসলে সময় পাচ্ছিলাম না, যাব দেখা করব। তো এই তো আমার বাড়ি মানে বাইরের বড় ভাসুরের বাড়ির বাইরের সাইডটা একটু দেখাচ্ছি আপনাদের, আর আমাদের বিশাল বড় পুকুর, খুবই সুন্দর লাগছে। এই সাইডে এসে মানে দেখাচ্ছে একটু কেমন লাগছে, অবশ্যই কমেন্টসে জানাবেন। আর অনেকক্ষণ ছিলাম ভাসুরের বাসায়, ভাবি অনেক নাস্তা তৈরি করেছে। তাই তো ভাবি অনেক নাস্তা তৈরি করেছে, এখানে শামি কাবাব, সমোসা, মিল্ক পুডিং, তারপরে ক্যারামেল পুডিং। তো ভাবি খুবই মানে তাড়াহুড়া করছিল, আমরা খাবো না বলছিলাম, একটু হলে খেতে হবে এরকম বলছিল আর কি। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।